চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো একাডেমি অ্যাওয়ার্ডস। এই পুরস্কার পাওয়া যেমন একজন শিল্পীর সারা জীবনের আরাধ্যের বিষয়, তেমনি এই আয়োজনে সঞ্চালনা করাটাও ভীষণ সৌভাগ্যের। আর এই অস্কার উপস্থাপনার প্রস্তাবই ফিরিয়ে দিলেন জিমি কিমেল। এর আগে অবশ্য চারবার অস্কার উপস্থাপনা করেছেন তিনি। 2025 সালের অস্কার অনুষ্ঠান সঞ্চালনার জন্য উপস্থাপক খুঁজছে দ্য একাডেমি। প্রস্তাবটা প্রথমে দেওয়া হয় জিমিকে, কিন্তু তিনি সে প্রস্তাবের প্রত্যাখ্যান করেন বলেই পরবর্তীতে প্রস্তাব দেওয়া হয় কমেডিয়ান জন মুলানিকে। অন্যান্য কাজের জন্য শিডিউল মেলাতে পারছেন না বলে তিনি তাতে রাজি হননি। 2022 সালে উইল স্মিথের এক চরকাণ্ডের পর 2023 সালে ক্রিস রকের জায়গায় দায়িত্ব পালন করেন কিমেল। এর পরের বারও কিমেলের উপরেই আস্থা রাখেন অস্কার কর্তৃপক্ষ। এর আগেও 2017 এবং 2018 সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।